জাতীয় সাংবাদিক সংস্থার 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 12 ফেব্রুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আনন্দ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি নিউ ন্যাশন পত্রিকার সম্পাদক এম এ মুফাজ্জল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থায়ী পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ গনিমিয়া বাবুল, প্রতিষ্ঠাতা সভাপতি মীর লিয়াকত আলী প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সদস্যগণ উপস্থিত ছিলেন। মানবাধিকার সুনিশ্চিত করতে গণমাধ্যমকে বস্তুনিষ্ঠ ইতিবাচক সংবাদ পরিবেশন করার আহ্বান জানান বক্তারা। প্রাথমিকভাবে তারাই সাংবাদিক, এমনকি আপনার এখন বিভিন্ন ধরনের সাংবাদিকতা শ্রেণীবিভাগ হয়েছে, যেমন সিটিজেন সাংবাদিক করা হয়েছে যারা কোনো পত্রের সাথে জড়িত না, ফ্রিল্যান্স সাংবাদিক করা হয়েছে আপনি তারাও পত্রের সাথে জড়িত না, কোনো সম্পাদকের কোনো তাদের আইডি নাই, এবং আপনার ওই মানে আপনি ব্যক্তিগতভাবে যারা এরকম মানে সংবাদ পরিবেশন করে, বিভিন্ন এজেন্সি সংবাদ পরিবেশন করে, আপনার যেগুলি পত্রিকায় প্রকাশিত হয় তারাও সাংবাদিকতার সাথে মানে জড়িত, কাজে ওই পত্রিকা সম্পাদক মানে ডিক্লারেশন দিলে আবার অনেকে এরকম আইডি কার্ড ইউজ করেন, এমনকি আপনি যদি সচিবালয়ের গেটে দাঁড়ান বরং দেখা গেছে যারা সাংবাদিক না এইরকম মানুষের পক্ষে বেশি একটি সংখ্যা আছে, যারা প্রকৃত সাংবাদিক তাদের কাছে কম। এই জন্যে এটাও একটি আমি মানে গবেষণা করেছি, কম এই জন্যে যারা সাংবাদিক তারা তো ডেস্কে কাজে থাকে, তারা তো নিউজের অ্যাসাইনমেন্টে থাকে, তারা সচিবালয়ে এখানে এখানে অনুষ্ঠানে আসলে যাওয়ার সুযোগ থাকে না, কাজে থেরে এদের উপস্থিতি কম। এক শ্রেণীর আছে 11,000 মতো কুজিন আমদান একটি সংখ্যা আছে, এর মধ্যে কুজিন 8,000 মতনই হয়তো আছে যারা সাংবাদিক না, এরকম আছে। কাজেই সরকার কেন যাদের একটি সরকার আছে এর মধ্যে অনেক সাংবাদিক না তারা হোল্ড করতেছে, এইগুলি মানে বন্ধ করতে হবে। প্রকৃতপক্ষে যারা সাংবাদিক তারা যেন এই পেশার সুযোগ সুবিধাটা পান, মূলত যে যে পেশায় আছে সেই পেশার সুযোগ সুবিধা পাবে, এটাই তার অধিকার, এটাও নিশ্চিত করতে হবে। আর এইগুলি সবগুলি আমাদের জাতীয় সংবাদ সংস্থার একটি দাবিনামা আছে, আপনারা লক্ষ্য করেছেন এইগুলি আসলে অন্তর্ভুক্ত আছে এবং অনেকগুলি সরকার পূরণ হয়েছে। অনেকেই বলে যে জাতীয় সংবাদ সংস্থা কী কী কাজ করেছে, অনেক কাজ করেছে, এখন বলার সুযোগ নাই। আপনারা দেখবেন আমাদের যে দাবি দেওয়াগুলি আছে এই দাবি দেওয়াগুলির প্রেক্ষিতে, এই যে মনে করেন সরকারের কল্যাণ ট্রাস্টের কথা বললাম এবং যে ওই তালিকা করার যে কথা বলা হলো এবং আপনার ওই সংবাদ মাধ্যমকে যে আসলে শক্তিশালী করার জন্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে, এগুলি আমাদের দাবির এই অংশবিশেষ ছিল, সরকার করতেছে। কাজেই আমাদের কার্যক্রম এবং এই জাতীয় সংবাদ সংস্থা সারা দেশে যে বিস্তৃতিটা পেয়েছে এটাই আপনার অন্যতম এই মানে জাতীয় সংবাদ সংস্থা একেবারে উদ্যোগ। আমি বাংলাদেশের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ যত সংগঠন আছে তারই মাঝে আমরা সর্বক্ষেত্রে সাংবাদিকদের আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব। আমরা অনেক সময় বিমুখ হই যে জাতীয় প্রেস ক্লাবে অনেক সময় বিভিন্ন দাবি নিয়ে কথা হয়, সাংবাদিকের সংখ্যা উপস্থিতি খুব কম দেখি আমরা, কিন্তু তখন যদি আমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে থাকতো তাহলে জাতীয় প্রেস ক্লাবে অন্তত 7,000 সাংবাদিকের আন্দোলন সংগ্রামে আমরাও থাকতে পারতাম। আমি যে একটা বিষয়ের কথা বলছি, যারা দুর্নীতি গ্রহণ করে আর ওদিকে আবার সামরিক শাসন করছে তখন তারা ইন্দ্রিদের যন্ত্রণা আপনার কোনো সঠিক তত্ত্ব বা অবশ্যই